আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে চুম্বক পদার্থ থেকে কোনটি কোন চুম্বক পদার্থ প্যারাচম্বক ডায়াচম্বক ফেরোচুম্বক তো বিগত কয়েকটি বিশেষ ধারাবাহিকভাবে প্রশ্ন এসেছে এখান থেকে তো এটা এখান থেকে ভুল হয় মানে গুরুত্ব না দেওয়ার কারণে এই জায়গা থেকে ভুল হয় প্রশ্ন এজন্য দেখুন যে ফেরোচুম্বক হচ্ছে যেটা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি মানে যেটা চুম্বক দ্বারা প্রবলভাবে যে সকল পদার্থ আকর্ষিত হয় চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয় চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে যে সকল পদার্থ প্রবলভাবে চুম্বক ক্ষেত্রে চলে যায় বা চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় সেগুলো হচ্ছে ফেরোচুম্বক পদার্থ এবং এই ফেরোচুম্বক পদার্থ যে লোহা ইস্পাত কোবার নিকেল খুব সহজেই মনে রাখা যায় লোহা ইস্পাত কোবার নিকেল তো এই ফেরোচম্বক নিয়ে কোনো সমস্যা হয় না নর্মালি তো ফেরোচুম্বক থেকে আরও কিছু তথ্য দিয়ে রাখি এই ফেরোচম্বকগুলোর হচ্ছে নির্দিষ্ট বিন্দু আছে এই পদার্থগুলোর নির্দিষ্ট বিন্দু আছে বিন্দুটা হচ্ছে এই বিন্দুর উপরে তাপমাত্রা প্রয়োগ করলে তাপ প্রয়োগ করলে ওই সকল পদার্থের চম্বুকত্ব নষ্ট হয়ে যায় চম্বকত্ব থাকে না যেমন লোহা চোদ্দোশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপ প্রয়োগ করলে লোহার হচ্ছে বিন্দু মানে চম্বুকত্ব ধর্ম যে আকর্ষণ করা যে ধর্ম সেটা লোভ পায় আর কি চম্বক করতে ধর্ম লোভ পায় তখন চম্বক করতে সে আকর্ষিত হয় না যাই হোক এবং এই ফেরোচম্বক পদার্থগুলোর সমস্ত ক্ষেত্র জুড়ে মানে ডোমেইন বলে হ্যাঁ ফেরোচম্বক পদার্থের যে অঞ্চল বিদ্যমান যে অঞ্চল যেমন লোহা ইস্পাত কোবার গেলে এই পদার্থগুলোর যে বিদ্যমান যে অঞ্চল বা ক্ষেত্র সেটাকে বলে ডোমেন এটা বিগত প্রশ্ন এই ডোমেইন এবং কুড়িবিন্দু যে নিম্নের হচ্ছে কোন চম্বক পদার্থের বা কোন পদার্থের নির্দিষ্ট বিন্দু আছে আচ্ছা ফেরোচম্বক পদার্থ নির্দিষ্ট বিন্দু থাকে এবং যে প্যারাচম্ব ডায়াচম্বকে আসেন এখান থেকে বলটা হয় পানি তারপর যে হাইড্রোজেন অক্সিজেন এগুলো নিয়ে ঝামেলা হয় যে কোনটা কোন চম্বক পদার্থ ডায়াচম্বক পদার্থ হচ্ছে হাইড্রোজেন তামাশোনা রূপা দস্তা বিসমাত পানি যেটা হচ্ছে ডায়াচম্বক পদার্থ হচ্ছে যেটা হচ্ছে চুম্বুক ক্ষেত্র কর্তৃক বিকর্ষিত হয় ক্ষেত্র কর্তৃক যেটা বিকর্ষিত হয় আকর্ষিত না হাইড্রোজেন পানি তো পানিতে হচ্ছে চুম্বক বিকশিত হয় তো হাইড্রোজেন এবং প্রশ্ন বিগত প্রশ্ন এরকম আসছে যে পানির অণু কোন চুম্বক পদার্থ বা পানি পানির অণু কোন পদার্থ এটা হচ্ছে ডায়াচম্বক পদার্থ হাইড্রোজেন ডায়াচুম্বক তামা সোনা রূপা যেগুলো মৌলিক দেখেন সোনা রূপা দস্তা তামা মৌলিক অথবা যৌগিক যেটাই বলেন তো হাইড্রোজেন তামা তামাশোনার উপাদস্তা এসব পদার্থ হচ্ছে ডায়চম্বক বিসমাথ অ্যালকোহল অ্যান্টিমনি অ্যান্টিমনি বিরোধ রয়েছে অনেকে অ্যান্টিমনিকে প্যারাচম্বক পদার্থের মধ্যে নিয়ে যায় তো যাই হোক তো এই সকল পদার্থ হচ্ছে ডায়াচম্বক এরা বিকর্ষিত হয় চুম্বক ক্ষেত্র কর্তৃক বিকর্ষিত হয় এবং এই যে প্যারাচম্বক অ্যালুমিনিয়াম প্লাটিনাম টিন ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন তো এগুলোর মধ্যে ঝামেলাটা বেশি হয় কনফিউশন হাইড্রোজেন ডায়াচম্বক এবং অক্সিজেন নাইট্রোজেন হচ্ছে প্যারাচম্বক অক্সিজেন এবং নাইট্রোজেন সামান্য পরিমাণে আকর্ষিত হয় চুম্বক কর্তৃক চুম্বক চুম্বক কর্তৃক সামান্য পরিমাণে আকর্ষিত হয় যে সকল পদার্থ সে সকল পদার্থকে প্যারাচম্বক বলে এরা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে তারা চুম্বক ক্ষেত্র বরাবর বা চুম্বকের দিকে মুখ করে মুখ ফিরিয়ে বা মুখ করে হচ্ছে থাকতে থাকে আর কি এটা তাদের ধর্ম ওই পেড়া তো অ্যালুমিনিয়াম প্লাটিনাম টিন দেখুন টিন হচ্ছে যদি আমরা আমরা ছোটোবেলায় চম্বক নিয়ে খেলতাম তো টিনের বেড়া যেখানে গ্রামে গ্রাম অঞ্চলে প্রচুর এখনও আছে তো টিনের মধ্যে যখন আমরা চুম্বক দেই চুম্বকটা হচ্ছে আকর্ষণ করে কিন্তু চম টিনের আটকে থাকে না ছোট চম্বকটা টিনের মধ্যে আটকে থাকে না একদম নিচে পড়ে যায় মানে একদম আকর্ষণ করে একদম দেয়াল বেয়ে টিনের দেয়াল বেয়ে নিচে পড়ে যায় তো টিন হচ্ছে সামান্য পরিমাণ আকর্ষণ করে আর এর অ্যাগেনস্টে যদি আপনি লোহার কোনো দরজা কোনো লোহায় যদি একটা চম্বক আমরা দিই এই চম্বকটা ওখানে আটকে থাকে মানে প্রবলভাবে আকর্ষণ করে আকর্ষণ ক্ষমতা তো টিনে আকর্ষণ ক্ষমতা সামান্য এজন্য ধরে রাখতে পারে না চম্বকটা চম্বকটা নিচে পড়ে যায় তো টিন হচ্ছে প্যারা চম্বক সামান্য পরিমাণে আকর্ষণ করে টিন অক্সিজেন নাইট্রোজেন ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম প্লাটিনাম অ্যালুমিনিয়াম তো এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই যা আমরা যারা আর্টসের স্টুডেন্ট তারা আমরা এটা মুখস্থ করি এই চার্টটা মুখস্থ করে যাই এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যায় আর যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো হচ্ছে এগুলো মুখস্ত করার কিছু নয় তারা বিভিন্নভাবে মনে রাখে এটাই সায়েন্সের এবং আর্টসের স্টুডেন্টের মধ্যে সামান্য পার্থক্য পরীক্ষার হলে যে আমরা গিয়ে ডায়াচম্বক প্যারাচম্বক গুলিয়ে ফেলি তখন আকাশ পার্থক্য হয়ে যায় তো আশা করছি এটা হচ্ছে মুখস্ত করবেন যেন মানে মনে থাকে ভুল না হয়